हेलो गाइज अस्सलामु अलैकुम। आज के आमी आपनादेर के एक जेली देखाबो। एटा होलो आंगुरेर आर आपेलेर जेली। एखाने दुई रकमेर आंगुर नेया होयेछे, एकटा ग्रीन आंगुर आर एकटा एटा होयेछे लालटा। सो दुयोटारी पतला जे चामड़ाटा ओई चामड़ाटा एक्चुअली आम्मू उठिये फेलेछे। सो ए दुइटाई होयेछे भितरेर जायगाटा, एटा ग्रीनटा आर एटा होयेछे रेड वानटा। আর এখানে গ্রিন অ্যাপল নেওয়া হয়েছে। গ্রিন অ্যাপল এখানে তিনটে অ্যাপল আছে। অ্যাপলগুলোকেও খুব পাতলা পাতলা করে কেটেছে দাঁতুক। সো এখন এগুলা এটারও চামড়া ফেলে দেওয়া হয়েছে। সো এই তিনটা জিনিস দিয়ে এখন আম্মু একটা জেলি দেখাবে। সো দেখা যাক, এখন মনে হয় এগুলা ব্ল্যান্ড করবে আম্মু। আম্মু অ্যাকচুয়ালি এখানে নাই। সো যখন ব্ল্যান্ড করা হবে তখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এটা আম্মু বানায়। এখন আপেলটা ব্ল্যান্ড করে নিবে। সো ব্ল্যান্ড করলে অ্যাকচুয়ালি অনেক আওয়াজ হবে। সো আমি ভিডিওটা বন্ধ করে দিচ্ছি। আপেলটা নেওয়ার পরে এরপর আঙ্গুর দুইটাও ব্ল্যান্ড করবে। সো যখন ব্ল্যান্ড করা হবে সবগুলো তখন আমি আপনাদেরকে দেখাবো, কারণ এটা অনেক সাউন্ড হবে। সো অ্যাকচুয়ালি তখন কিছুই শোনা যাবে না। আম্মু এখন চুলাতে প্যান বসিয়ে দিল আর এটার মধ্যে 1.5 কাপ সুগার দিল। আর একটা ছোট দারচিনির টুকরা, আর যে ব্ল্যান্ড করা অ্যাপলটা আর আঙ্গুরটা আছে এটা পুরোটাই ঢেলে দিল। আর এটাকে আম্মু এইভাবে নেড়ে একটু শক্ত শক্ত করবে। সো এটার মধ্যে আমি আবারও বলে দিচ্ছি 1.5 কাপ সুগার দেওয়া হলো, আর এটাতে একটা দারচিনি দেওয়া হলো, আর অল্প একটু লবণ দিবে আম্মু। জাস্ট অল্প একটু, 1/2 টিস্পুন মতো লবণ দেওয়া হলো, আর 1/3 আই থিঙ্ক। তো আম্মু এটা একটু আন্দাজ মতোই দিল। আর এটাতে ওই যে ব্ল্যান্ড করা আপেলটা আর দুই রকমের আঙ্গুর সবগুলো একসঙ্গে ঢেলে দিল। সো অ্যাকচুয়ালি আমি এটার পরিমাণটা এই জন্যই বলছি না, কারণ ডিফারেন্ট আপনারা বিভিন্ন মানে আপনাদের পরিমাণ মতো আপনারা বানাবেন। সো এই জন্য আমি এটার পরিমাণটা বলে দিচ্ছি না। আর সুগারটা অ্যাকচুয়ালি যার যার পছন্দ মতো সেই জন্যই মানে আমি অ্যাকচুয়ালি পুরো ইয়েটা বলে দিচ্ছি না। তবে এই জিনিসগুলা এই ইনগ্রিডিয়েন্টসগুলা লাগবে এটাই আমি বলে দিলাম। সো আপনারা যে যার যার মতো পরিমাণ মতো আপনারা ইউজ করতে পারেন। সো এখন আম্মু এটাকে অনেকক্ষণই বেশ সময় ধরে এটা নাড়তে হবে, কারণ একটু শক্ত শক্ত হবে। সো ঠিক আছে, তাহলে আমরা পরে দেখাচ্ছি এটা নাড়ার পরে কত সময় লাগলো, এটা কত সময় নিল এটা হতে। সো ঠিক আছে, 20 মিনিটস লেটার এ হচ্ছে জেলিটা পুরোপুরি হয়ে গিয়েছে। আমি একটু আপনাদেরকে থিকনেসটা দেখাচ্ছি, একেবারে এরকম হয়েছে। সো এটা যদি আপনারা পাউরুটি বা রুটি দিয়েও খেতে পারেন, পাউরুটি দিয়েও খেতে পারেন, খুবই মজা লাগবে। আর বাচ্চারা এটা খুবই পছন্দ করবে। বাচ্চাদেরকে আপনারা পাউরুটি দিয়ে এটা দিতে পারেন, ওরা সকালের নাস্তা এটা খেতে পারবে, স্কুলে টিফিন নিয়ে যেতে পারবে। সো আপনারা এটা ট্রাই করবেন। আমার মনে হচ্ছে বাচ্চারা অনেক লাইক করবে, প্লাস বড়রাও লাইক করবে। সো আজকে এই পর্যন্তই, ওকে আল্লাহ হাফেজ। আর নেক্সট টাইম আমি আপনাদেরকে আরও কিছু রান্না নিয়ে আসবো। আম্মু স্পেশালি আম্মু যেহেতু রান্না করে, সো আম্মু যে রান্নাটাই করবে আমি আপনাদেরকে ওটা দেখানোর চেষ্টা করব। ওকে, সো আজকে এই পর্যন্তই, বাই।